হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি ভালো আছেন। আজকে আপনার সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি একটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে বাহ্যজোর এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়, অর্থাৎ বাহ্যজোর কেন হয়, কীভাবে হয়, কী জন্য হয়, আমরা এখন সেগুলো সম্পর্কে জানবো এবং এটার সাথে আমাদের কী করণীয় আমরা সেটাও জানবো। তো এটা কিন্তু পরীক্ষায় খ নাম্বারে প্রায় আসতেই দেখা যায় এটা। তো আমাদেরকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে, যাতে আমাদের পরীক্ষা আসলে আমরা এটা সুন্দর করে লিখতে পারি। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। আমাদেরকে খ নাম্বারেও কিন্তু প্রায় সময় দিয়ে থাকে, গ নাম্বারে সরি, এই গ নাম্বারেও কিন্তু দিয়ে থাকে এই যে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়গুলো, এগুলো কিন্তু দিয়ে থাকে। তো আমাদেরকে অবশ্যই এ বিষয়ে এটা আনসার 3 নম্বরের আনসারের জন্য আমাদেরকে এটা হলেও মানে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়টা ভালো করে পড়তে হবে। 3 নম্বর, এটা কিন্তু খুব ছোটোখাটো বিষয় না। হ্যাঁ, তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো হ্যাঁ, 1 মিনিট, আগে এটা আমি ইরেজ করে দিই, নাহলে পরে আবার এটা আটকে যাবে। তো আমরা শুরু করি আমাদের বাহ্যজোরের টপিক। বাহ্যজোর, বাহ্যজোর কি, বাহ্যজোরকে ইংলিশে কি বলে, বাহ্যজোরকে ইংলিশে কি বলে? স্লাইড টেবিল চেঞ্জ হচ্ছে কেন? বাহ্যজোরকে ইংলিশে কি বলে? বাহ্যজোরকে ইংলিশে বলে রিথমেটিক ফেভার। রিথমেটিক ফেভার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে স্ট্রেপটোকস অণুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালীর প্রদাহ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে স্ট্রেপটোকোকাস যে অণুজীবটা আছে ওইটার সৃষ্ট একটা শ্বাসনালীর প্রদাহটা হচ্ছে কি, শ্বাসনালীর প্রদাহ হচ্ছে বাহ্যজোর, অর্থাৎ ফুসকুড়িযুক্ত, অর্থাৎ আমাদের যে এয়ারটা আছে, ফুসফুস আছে, ওখানে ফুসকুড়িযুক্ত সংক্রমক একটা জ্বর হয়। অর্থাৎ ওই জায়গায় যে একটা কুড়ি আছে, অর্থাৎ ফুসফুসের মানে ঠিক অগ্রভাগে দেখা যাবে যে একটা মানে বাম পাশে মানে দুটি ব্রঙ্কিউল এসে কি মানে ফুসফুসে প্রবেশ করেছে, তো ওই জায়গাটার মধ্যে কি হতে পারে, সংক্রমকের কারণে এই জ্বরটা হতে পারে। তো হ্যাঁ, টনসিলের প্রদাহ, তারপর হচ্ছে মধ্যকর্ষণের সংক্রামক রোগ, বাহ্যজোরের উল্লেখযোগ্য লক্ষণ। সাধারণত যেটা হয়, সাধারণত শিশুকাল থেকে এই রোগের সংক্রমণ শুরু হয়, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হৃৎপিণ্ড আক্রান্ত হয়। হৃৎপিণ্ড যদি এ রোগে পূর্ণভাবে আক্রান্ত নাও হয়, হৃৎপেশি ও হৃৎপিণ্ডের কপাটিকা বা ভাল্ব অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, ফলে হৃৎপিণ্ড যথাযথভাবে রক্তপান করতে সক্ষম হয় না এবং দেহে রক্ত প্রবাহের পরিমাণ কমে যায়। এবং শুরুতে রোগটি নির্ণীত না হলে, সঠিক চিকিৎসা না হলে রোগের প্রকোপ বেড়ে গেলে ওজন হ্রাস ও রক্ত স্বল্পতা, ক্লান্তি, ক্ষুধামন্দা, চেহারা ফ্যাকাশে ভাব ইত্যাদি দেখা দেয়। রোগের উপস্থিতি অগ্রাহ্য হলে অগ্রাহ্য করার উপায় থাকে, পরবর্তী সময়ে অস্থিসন্ধিতে ব্যথা, ফুলে যাওয়া, ত্বক লালচে, হ্যাঁ ত্বক লালচে রং দেখা দেয়। তারপরে প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা গেলে পেনিসিলিন জাতীয় ওষুধ যথাযথভাবে প্রয়োগ না প্রয়োগ এ রোগের সংক্রমণ কিন্তু হতে পারে, এটাতে কিন্তু রেহাই নেই। অনেক চিকিৎসক আক্রান্ত ছেলে মেয়েদের প্রাপ্ত বয়সে না পৌঁছানো পর্যন্ত নিয়মিতভাবে পেনিসিলিন খাবার পরামর্শ দিয়ে থাকেন। এখান থেকে আমরা কী বুঝতে পারলাম? এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে স্ট্রেপটোকোকাস নামক যে অণুজীবটা আছে, ওই অণুজীবটা থেকে কিন্তু কী, এই অণুজীবটা থেকে আপনার এই শ্বাসনালী প্রদাহ অর্থাৎ বাহ্যজোর যে রেমাথেটিক ফেভারটা কিন্তু হয়ে থাকে। তো ফুসকুড়িযুক্ত এই ধরনের সংক্রামক জ্বর, তারপর হচ্ছে টনসিল আপনাদের হয়তো অনেকে টনসিলে হতেও পারে, মানে গলার মধ্যে থাইরয়েড অনেকে হয়, যাদের হয়েছে তারা কিন্তু জানে। তো এরকম এগুলার প্রদাহ অর্থাৎ এগুলার সংক্রমণের কারণে কিন্তু এই স্ট্রেপটোকোকাস নামক অণুজীবটার সংক্রমণের কারণে কিন্তু এটা হয়ে থাকে। তো এই রোগ বাহ্যজোরের উল্লেখযোগ্য কারণ, তো এটা সাধারণত কিন্তু শিশুকালে এই রোগের আক্রমণ থাকার শুরু হয়ে থাকে। হ্যাঁ, মানে শিশু বাচ্চাদের কিন্তু এই বাহ্যজোরটা বেশি হয়। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যাতে সংক্রমিত না হতে পারে, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হৃৎপিণ্ড আক্রান্ত হয় এটার কারণে।
মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যখন অঙ্গ প্রত্যঙ্গ শিশুদের দেহে যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যখন আক্রান্ত হয় তখন কিন্তু এটা হৃৎপিণ্ডের উপরে কিন্তু একটা গুরুতর প্রভাব ফেলে। তো হৃৎপিণ্ড যদি এই রোগ পূর্ণতভাবে আক্রান্ত নাও হয়, এটা কিন্তু হৃৎপেশি অর্থাৎ আমাদের উপর যে অনিচ্ছি পেশি নামক যে কার্ডিয়াক পেশিটা আছে ওই কার্ডিয়াক পেশিটা কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কিন্তু হৃৎপিণ্ড যথাযথভাবে রক্ত পাম্প করতে পারে না। অর্থাৎ হৃৎপিণ্ড যদি রক্ত পাম্প করতে না পারে তাহলে কিন্তু পুরো শরীরে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, আর ব্লাড সার্কুলেশন বন্ধ হলে স্ট্রোকের মতো ভয়াবহ রোগগুলো হতেও দ্বিধাবোধ করবে না। সো অবশ্যই এটা থেকে বাঁচার জন্য মানে বিভিন্ন ধরনের অণুজীব অর্থাৎ বিশেষ করে আমাদেরকে খুব সেফলি চলতে হবে, বিশেষ করে মানে অ্যাস্ট্রোপ্রোটোকাস নামক এই অণুজীব থেকে বেঁচে থাকতে হবে, মানে আমাদেরকে দূরে থাকতে হবে। তো এখন তো এরপরে কি বলছে, রোগটি যদি নির্ণীত না হয়, শরীর চিকিৎসা না হয় এই রোগটা, অনেকের হয়তো অনেকে রোগটা হয়ে যায়, তো এই রোগটা যদি শরীরভাবে চিকিৎসা না হয় এমন রোগের প্রকোপ যদি দীর্ঘদিন ধরে বেড়ে যায় তো এটা কিন্তু লাস্ট দেখা যায় ওজন কমে যাবে, মানে তারপর এনিমিয়া দেখা দিবে অর্থাৎ রক্ত স্বল্পতা, তারপর হচ্ছে ক্লান্তি মানে দুর্বল লাগবে, ক্ষুধা মন্দা, খিদে বেশি বেশি লাগবে, মানে তারপর চেহারার ফ্যাকাশে চেহারা ফ্যাকাশে ভাব ইত্যাদি দেখা দেয়, তারপর রোগের উপস্থিতি অগ্রাহ্য করার আর উপায় থাকে না, মানে এই রোগটা যদি এসব মানে এটা প্রকোপ একসময় বেড়ে গিয়ে দেখা যায় ক্লান্তি লাগবে, দুর্বল লাগবে, মানে রক্ত ক্লান্তি লাগবে, দুর্বল লাগবে, রক্ত স্বল্পতা দেখা দিবে, কারণ ব্লাড সার্কুলেশন যদি ধীরেভাবে হয় বা ব্লাড সার্কুলেশন যদি সঠিকভাবে না হয় তাহলে শরীর তো সব অঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশন না হলে অক্সিজেন তো পৌঁছায় না, অক্সিজেন না পৌঁছালে কী হয়, অক্সিজেন নিউট্রিশন এগুলো যদি না পৌঁছায় তাহলে কিন্তু সেখানে কার্যকর ক্ষমতা অর্থাৎ এটিপি নামক যে জিনিসটা যেখান থেকে আমরা শক্তি পেয়ে থাকি, রিচার্জেবল যে ব্যাটারিটা আছে ওইটা থেকে যেটা আমরা পেয়ে থাকি তো ওটা তো কিন্তু আর রক্তের মাধ্যমে প্রবাহিত হতে পারবে না, কারণ ব্লাড সার্কুলেশন তো কমে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, এটা প্রকোপ বাড়াবার সাথে সাথে কিন্তু ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, তো ফ্যাকাশে ভাব দেখা দিবে, অগ্রাহ্য করা, এটা যদি প্রকোপ বেড়ে যায় এটাকে অগ্রাহ্য করা, এটাকে ধ্বংস করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, আর এটা কোনো উপায়ও থাকে না বেসিক্যালি। পরবর্তী সময়ে অস্থিসন্ধিতে অর্থাৎ অস্থিসন্ধি বলতে আমাদের পায়ের হাঁটুর যে দুটো গিরা আছে ওই জায়গাও কিন্তু ফুলে যেতে পারে, তারপর যে লালচে রং দেখা দেয়, মানে যে ফুলে এখানে কিন্তু লালচে রংটা দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা গেলেও পেনিসিলিন জাতীয় ওষুধ মানে প্রাথমিক পর্যায়ে এটা কিন্তু কি শনাক্ত করা যায়, কিন্তু পেনিসিলিন জাতীয় ওষুধ যথাযথ প্রয়োগে এই রোগের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। এ রোগের পেনিসিলিন জাতীয় মানে হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে এটা থেকে প্রাথমিক পর্যায়ে তো এটাকে শনাক্ত করা যায়, তো গেলে যদি পেনিসিলিন জাতীয় ওষুধ খাওয়া যায় মানে যদি গুরুতর প্রভাব না ফেলে তখন আর কি, তো তখন পেনিসিলিন জাতীয় ওষুধ যথাযথভাবে প্রয়োগ করার ফলে কিন্তু এই রোগটা থেকে বাঁচা যায়, এবং অনেক চিকিৎসকরা আক্রান্ত ছেলে মেয়েদের প্রাপ্ত বয়সে না পৌঁছানো পর্যন্ত নিয়মিত পেনিসিলিন খাওয়ার পরামর্শ দেন। মানে এটা তো খেতে হবে আমাদেরকে, এবং খাওয়ার সাথে সাথে যতদিন না পর্যন্ত আমরা প্রাপ্তবয়স্ক হচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা আমরা খেতে পারবো না, তো এটা আমাদের লাইফের সাথে একটা জড়িতভাবে ওতপ্রোতভাবে জড়িত, তো আমাদের এটা অবশ্যই জানা উচিত এবং সচেতনতা বাড়ানো উচিত। হ্যাঁ, মানে এগুলো বেসিক্যালি যেখানে হয় সেটা হচ্ছে মনে করেন যে খারাপ মনে খারাপ পরিবেশে বা সুস্থ স্বাভাবিক পরিবেশে যদি মানে না হয়, মানে পরিবেশ যদি বাঁচতে না পারেন আপনি তাহলে কিন্তু এটা অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, এই বাহ্য হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তো আমাদের অবশ্যই এটা শিশুদের ক্ষেত্রে বেশি হয়, তাই ওদেরকে সবসময় মানে ক্লিন রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তাহলে বাহ্যটা ছড়াবে না। আর আমরা এরপরে হৃৎপিণ্ডের সুস্থতা নিয়ে একটু আলোচনা করি। হৃৎপিণ্ডের সুস্থতা হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়, এখন হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়গুলো আমাদেরকে একটু জানতে হবে। সুস্থ রাখার উপায়, মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে তার হৃৎপিণ্ড কাজ করা শুরু করে এবং মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নিশ্চগতিতে চলতে থাকে। অর্থাৎ মানুষ পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় তখন তার হৃৎপিণ্ড কাজ শুরু করে এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা নিশ্চগতিতে প্রতি সেকেন্ডে কত মিটার কত মিনিট চলে কেউ কেউ বলতে পারবে? প্রতি সেকেন্ডে কত মিনিট করে চলে? এটা প্রতি সেকেন্ডে আমাদের নাড়ি স্পন্দন কত? হ্যাঁ বন্ধুরা, প্রতি সেকেন্ডে হচ্ছে অনেকে বলে থাকে, আমি বেসিক্যালি জানি কি প্রতি সেকেন্ডে 72 বার, তবে আমাদের বই যেটা জীববিজ্ঞান বই সেখানে দেওয়া আছে 60 থেকে 100 বার। তো
আসলে এটা মানে 60 থেকে 100 বারের মধ্যেই কিন্তু এই হৃদস্পন্দন হয়ে থাকে অবস্থা ভেদে আর কি। কারণ নাড়ি স্পন্দন এটা এমন একটা জিনিস যে আপনি হঠাৎ করে কোন একটা জায়গা থেকে দূরে আসছেন, আপনার শরীরে যখন নাড়ি স্পন্দন দেখা যাবে যে আপনার উচ্চ রক্তচাপ তখন বেড়ে যাবে, হাই ব্লাড প্রেশার তখন মানে রক্ত ব্লাড সার্কুলেশন তখন বেড়ে যাবে। ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে কিন্তু আবার অনেক ধরনের মানে সেটা তখন নাড়ি স্পন্দনটা বেশি হয়। বেঁচে থাকার বেঁচে মরার হৃদযন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃদযন্ত্র সুস্থ থাকার সঠিক জীবনধারা বা খাদ্য নির্বাচনের প্রয়োজন রয়েছে। মানে মানে এটা বলতে চাইছে নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা জিনিসটা কিন্তু খুব দরকার। নিয়মানুবর্তিতা এই জিনিসটা কিন্তু খুবই দরকার, নিয়মানুবর্তিতা এই জিনিসটা বাড়তিটা আমি এখানে লিখতেছি বাড়তিটা। নিয়মানুবর্তিতা এই জিনিসটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে? কারণ এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু রোগ হওয়ার অ্যাবিলিটিটা বেশি থাকে। তাই নিয়মানুবর্তিতা অর্থাৎ আমাদের অবশ্যই নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে এবং সুন্দর সুগঠিতভাবে লাইফস্টাইল গড়ে তুলতে হবে। খাদ্য নির্বাচনের প্রয়োজন, কারণ সুষম খাদ্য মেনটেন করে চলতে হবে। আর তেল জাতীয় চর্বি জাতীয় খাদ্য যদি হৃদযন্ত্রকে হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করে তাই এগুলোকে আমাদের পরিহার করতে হবে। রক্তে ক্লোরেস্ট্রল হৃৎপিণ্ডের রক্তনালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং হৃদযন্ত্রের ক্ষতি করে ক্লোরেস্ট্রল। হ্যাঁ, রক্তের মধ্যে যে ক্লোরেস্ট্রল থাকে ওইটা কিন্তু রক্তনালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং এই যে হৃদযন্ত্রের ক্ষতি করে থাকে, ঠিক আছে? তো আমাদের ক্লোরেস্ট্রলের পরিমাণ দিতে হবে, মানে ক্লোরেস্ট্রল যে আমরা খাচ্ছি ওইটার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিতে বলতে মিডিয়াম রাখাটা একদম শ্রেয়, আর যাতে লো মানে লো ডেন্সিটি প্রেশারটা না হয়, মানে লিপিড প্রোটিনটা না হয় আমাদের দেহে, কারণ এটা লিপিড প্রোটিন নামক এক ধরনের যৌগের কারণে তো এটা হয়ে থাকে, তাই না? তো এটা আমাদের যাতে বেশি কম পরিমাণে না হয় এটা মানে মিডিয়াম লেভেলে থাকাটা একদম বেস্ট। হ্যাঁ, হাইটা আবার আমাদের জন্য ভালো, তবে হাইয়ের উপরেও হাই আছে, তো এটার থেকেও আমাদের একটু বেঁচে থাকতে হবে, ঠিক আছে? তো আমাদের একটু মানে যেসব আমিষ জাতীয় খাদ্য আছে ওগুলো একটু কম খেতে হবে, মানে যতটুকু খাওয়া দরকার ততটুকু খেতে হবে, বেশি পরিমাণে না। এবার যে মাদক, এরপরে যেটা বলা হচ্ছে যে মাদক দ্রব্য নেশা করে করলে হৃদযন্ত্রের ক্রিয়া হৃদস্পন্দন সাধারণ মান থেকে বৃদ্ধি পায়। হ্যাঁ, যখন আপনি নেশা করবেন তখন হৃদস্পন্দন নাড়ি স্পন্দন হয় না, ওইটার মানটা বেড়ে যায়, কারণ তখন তো প্রচুর পরিমাণে এখানে ধোঁয়া ঢুকে এবং ধোঁয়াটা ওখানে একটা মানে সমস্যা সৃষ্টি করে, যার ফলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা কী হয় মানে বৃদ্ধি পেয়ে যায় এবং নাড়ি স্পন্দনটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। ফলে মাদক সেবী কিছুটা মানসিক আনন্দ এবং প্রশান্তি পেলেও তার হৃদযন্ত্রটা অনেক ক্ষতি হয়। এবং সিগারেটের তামাক অথবা জর্দার নিকোটিনে, জর্দার মধ্যে কী থাকে মনে রাখবা, নিকোটিন থাকে, বিষক্রিয়ায় শরীরের অন্যান্য অংশের মতো হৃৎপিণ্ডের ক্ষতি করে, শরীরের অন্যান্য অংশ তো ক্ষতি করে, তার উপর হৃদপেশিরও ক্ষতি করে থাকে, অর্থাৎ হৃদপেশি কার্ডিয়াক পেশি যেটা আছে আর কি। সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে হৃৎপিণ্ডকে সুস্থ রাখা, ম্যাদ সৃষ্টিকারী খাদ্য যেমন তেল, চর্বি, অতিরিক্ত শর্করা পরিহার, সুষম খাদ্য গ্রহণ, প্রতিদিন পরিমাণ মতো পরিমিত ব্যায়াম, হাঁটাচলার মাধ্যমে সুস্থ জীবনযাপন লাভ করা, ঠিক আছে? সুস্থ জীবনযাপন লাভ করা। তো হ্যাঁ, তো আমাদেরকে অবশ্যই সুস্থ জীবনযাপন রোধ করতে, সরি বন্ধুরা একটু একটু ডিস্টার্ব করতেছে তাই একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তো চলো শুরু করি। তো হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের, কারণ আমরা জন্মের পর থেকে কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা চালু হতে থাকে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই হৃৎপিণ্ডটা চলে, কারণ এই হৃৎপিণ্ড ছাড়া কিন্তু আমাদের চলা মুশকিল। কারণ হৃৎপিণ্ডের মধ্যে সকল হৃৎপিণ্ড আমাদের অক্সিজেন সংগ্রহ করে সারা বডিতে নিউট্রিশন সহ সব ধরনের খাদ্য এবং পাওয়ার আমাদের মধ্যে দিয়ে কোষের মধ্যে স্থানান্তর করে এবং তার মধ্যে কিন্তু প্রচুর মানে সেটা লোহিত রক্তকণিকা করে বটে, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্লাড সার্কুলেশন হৃৎপিণ্ডের মাধ্যমে
কারণেই কিন্তু আমাদের পুরো হোল বডিতে মাথা উদর শিরা মানে স্নায়ু টিস্যুর ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কালেক্টিভ টিস্যু বলেন, কানেকটিভ টিস্যু, তারপর হচ্ছে অ্যাপিথেলিয়াল টিস্যু, সবগুলোর জন্য কিন্তু এই যে হৃৎপিণ্ডের যে কার্যাবলী ওইটা অব্যাহত থাকা অবশ্যক, কারণ এগুলো না থাকলে আমাদের শরীরের বিভিন্ন অংশ অবশ হয়ে যাবে, অর্থাৎ প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কোনো একটা অংশে যদি ব্লাড সার্কুলেশন না হয় বা কোনো একটা অংশের মধ্যে নার্ভ টিস্যু কাজ না করে, অর্থাৎ ব্লাড সার্কুলেশন না হলে তো নার্ভ টিস্যু কাজ করবে না, আর নার্ভ টিস্যু কাজ না করলে কী হবে, মানে নার্ভ টিস্যু কাজটা কার্যকারী ক্ষমতা দিন দিন কমে যাবে, যার ফলে দেখা যাবে কি আমাদের শরীরের বিভিন্ন অংশ প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তো আমাদের এটার জন্য বেঁচে থাকার জন্য মানে এটা কিন্তু হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত আমরা যদি ধূমপান করে থাকি এগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ নিকোটিন নামক এই প্রক্রিয়াটা যে মানে জর্দার নিকোটিন এগুলো কিন্তু আমাদের বিষক্রিয়ার ফলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অংশের সাথে সাথে হৃৎপেশিরও কিন্তু ক্ষতি করে থাকে। সো আমাদের এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ করতে হবে, পা প্রচুর পানি পান করতে হবে এবং হাঁটা চলা করতে হবে, ব্যায়াম করতে হবে, তারপর হচ্ছে যদি পাসপোর্ট জাতীয় খাবার খেয়ে থাকি সেগুলোকে পরিত্যাগ করতে হবে, মশলা জাতীয় খাদ্য খেয়ে থাকলে পরিত্যাগ করতে হবে, তারপর হচ্ছে সুন্দরভাবে লাইফস্টাইলটা গড়ে তুলতে হবে, তাহলে আমরা আমাদের হৃৎপিণ্ডটাকে সুস্থ রাখতে পারবো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ডকে সুস্থ রাখা। তো বাত জ্বরের আরেকটু সামারি নিয়ে আমরা এই ভিডিওটা শেষ করে দিব এখনই। তো চলো বাত জ্বরের একটু সামারি নিই। তো এই বাত জ্বর স্ট্রেপটোকাস অণুজীব, এটা কিন্তু খুবই মনে রাখার জন্য দরকার স্প্রোটোকাস এই জিনিসটা, স্প্রোটোকাস এটা কিন্তু পরীক্ষা এমসিকিউর ক্ষেত্রে দিয়ে থাকে। হ্যাঁ, তো আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো স্প্রোটোকাস এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো মনে কিন্তু এই শ্বাসনালী প্রদাহটা হয়ে থাকে এবং ফুসকুড়ি, তো এটার জন্য আমাদের ক্রান্তীয়কে অবশ্যই আমাদের সবসময় সুস্থ জীবনযাপনের জন্য আমাদের পরিবেশটাকে সুন্দর করে রাখা, আর এই হৃৎপিণ্ডটাকে আক্রান্ত হলে মানে এটার কারণে কিন্তু আমাদের হৃৎপিণ্ড পর্যন্ত আক্রান্ত হতে পারে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সহ এই বাত জ্বরের কারণে। বাত জ্বর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি হয়, তো আমাদের শিশুদেরকে অবশ্যই ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে রাখার চেষ্টা করতে হবে। যদি আর্থিক প্রবলেম হয় তার জন্য একটা সবচেয়ে শ্রেয় হচ্ছে তাকে সঠিক পরিবেশে এবং সুন্দরভাবে সুশ্লীল স্বাধীনতা বজায় রেখে তাকে পোশাক পরিধান করানো এবং সব কিছু লাইফস্টাইলটা খুব সুন্দরভাবে গড়ে তোলার জন্য তার যা যা প্রয়োজন সে চাহিদা অনুযায়ী তার ব্যবহার করা দরকার। কারণ এই বাত জ্বর কিন্তু খুবই একটা স্বাভাবিক জিনিস না, এটা যদিও বাংলাদেশের স্বাভাবিক জিনিস হিসেবে মানুষ দেখে না, কিন্তু এটা একটা মানে অস্বাভাবিক জিনিস হিসেবে দেখে, এটা মানে মানে সরি স্বাভাবিক জিনিস হিসেবে দেখে, আসলে এটা স্বাভাবিক জিনিস না, এটা একটা অস্বাভাবিক জিনিস। এটাতে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে, যেমন টনসিল প্রদাহ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুসকুড়িযুক্ত রোগ, তারপর হচ্ছে অনেক সময় কিন্তু দেখা যায় যে এই হৃৎপিণ্ড কিন্তু পূর্ণভাবে আক্রান্ত নাও হতে পারে। হ্যাঁ, এই রোগে কিন্তু যদি এই রোগে পূর্ণভাবে মানে হৃৎপিণ্ড আক্রান্ত না হয় এটা হৃৎপিষ্টিটা কিন্তু একদম কনফার্মলি কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো অবশ্যই এটা কিন্তু হৃৎপিণ্ড আক্রান্ত করে, কারণ হৃৎপিণ্ডকে এটার সাথে কিন্তু বাত জ্বরের সাথে কিন্তু হৃৎপিণ্ড একদম রিলেটেড। এই রোগটা হয়েছে মানে হৃৎপিণ্ড হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা ঠিক হৃৎপিণ্ডের ফুসফুসটা কিন্তু ঠিক হৃৎপিণ্ডটা কিন্তু ফুসফুসের ঠিক নিচে বক্ষগহ্বরে ঠিক মানে বলতে চাচ্ছি মধুচ্ছতা ঠিক নিচে। তো এটা কিন্তু আমাদের অবশ্যই এটা কিন্তু দেখতে হবে যে অবশ্যই এটা থেকে আমাদের নিজেকে সেফ রাখতে হবে, ভালো পরিবেশে আমাদের নিজেদের লাইফস্টাইলটা গড়ে তুলতে হবে এবং এই রোগটা যদি চিকিৎসাটা যদি মানে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এটা প্রকোপটা বেড়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ক্ষুধা মন্দা এবং চেহারা যাতে ফ্যাকাশে ভাব যাতে না দেখা যায়, হ্যাঁ চেহারা ফ্যাকাশে ভাব দেখা না যায় তার জন্য আমাদের শরীরের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এগুলোর কারণে রক্ত স্বল্পতা দেখা দেয়, চেহারা ভাব ফ্যাকাশে দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়, ক্ষুধামন্দল দেখা দেয়, হ্যাঁ তারপর হচ্ছে ক্লান্তি ভাব প্রকাশ পায়, তারপর হচ্ছে এসব জিনিসগুলো। আর এসব জিনিসে কিন্তু তবে যদি প্রাথমিকভাবে এই রোগটা ধরা পড়ে এবং আমরা জানতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে পেনিসিলিন জাতীয় ওষুধ খেতে হবে। আর আর অনেকের ক্ষেত্রে মানে প্রাপ্তবয়স্ক হওয়া না পর্যন্ত কিন্তু অনেক ডাক্তার অনেক চিকিৎসককে এটার পরামর্শ এটা চালিয়ে যাওয়ার বা এটা খাওয়াই যাওয়ার পরামর্শ দেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানলাম। তো আজকের টপিকটা মানে আপনার কাছে যদি ভালো লাগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে
অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের নতুন কিছু শিখো চ্যানেলের সাথে থাকার পাশাপাশি আপনি নতুন নতুন কিছু যাতে আপডেট পেতে পারেন এবং নতুন কিছু শিখো নতুন নতুন কিছু যাতে শিখতে পারেন তার জন্য কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেজন্য আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি সবার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবার আগে আমাদের ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার সাবস্ক্রাইব ভিডিওটা এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।